প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ফখরুল। ফরিদপুরের গণসমাবেশ থেকে সরকারের পতন, ঘণ্টা বাজানো হবে বলছে শ্যামাওবাইদ। এদিকে টাঙ্গাইলে বিএনপির সম্মেলন, বাংলাদেশে আর গাইবান্ধা মার্কার নির্বাচন হতে দেব না বলছে মির্জা আব্বাস। জানিয়ে দেব বিএনপির কর্মসূচি ঘিরে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। এরপর জানিয়ে দেব ভোটের আগের রাতে সংঘর্ষে ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ, খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে। সর্বশেষ জানিয়ে দেব নানা অপকর্মে ব্যবহার হচ্ছে ইন্সপেক্টরের পাঁচ গাড়ি, বিলাসবহুল গাড়িতে পুলিশের লোগো স্টিকার লাগিয়ে ব্যবহার করা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ফখরুল। আসলেই প্রধানমন্ত্রী কি হতে পারবেন ফখরুল? এ বিষয়ে দর্শক আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, কিন্তু এই মুহূর্তে বিএনপির প্রধান নেতা তিনি। আর এ কারণে লাইমলাইটে এখন, যখন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, বিভিন্ন বিভাগীয় শহরে মহাসমাবেশ করছে, তখন তিনি অনেকটাই পাদপ্রদীপে এসেছেন। এখন সরকার বিরোধী বিভিন্ন বক্তব্যের মূল মুখপাত্র হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমগুলো তার বক্তব্য লুফে নিচ্ছে। তিনি কত বড় বড় নেতা বা সংগঠনের কি অবস্থা, তার চেয়েও বড় কথা হচ্ছে মিডিয়ায় তিনি এখন প্রধান বিরোধী নেতা হিসেবেই আবির্ভূত হয়েছেন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টির জিএম কাদেরের চেয়ে কথা এবং প্রচার প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন অনেকখানি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার এই কথা হলো এক ধরনের কৌশল। আসলে শেষ পর্যন্ত নির্বাচনে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি। শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে যায়, সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হোক আর অন্য কোনোভাবেই হোক, তাহলে বিএনপি এবার ভালো করবে বলেও মনে করেন বিএনপির নেতাকর্মীরা। সেক্ষেত্রে যদি নাটকীয়ভাবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনও করে, তাহলে রাজনীতিতে কি ঘটবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা তেমনটি মনে করছেন। তারা বলছেন যে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতা আওয়ামী লীগের আরেকবার ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে এবং বিএনপি যে সারা দেশে মহাসমাবেশগুলো করছে, এই মহাসমাবেশগুলোর মাধ্যমে বিএনপি একটি জাগরণ তৈরি করছে। বিএনপির মধ্যে কেউ কেউ মনে করেন যে এই জাগরণের মধ্য দিয়েই বিএনপি নির্বাচনে সবাইকে চমকে দিতে চায়। তাছাড়া রাজনীতিতে এখন আওয়ামী লীগই অনেকটাই কণ্ঠাসা এবং একঘরে। এরকম অবস্থা আওয়ামী লীগের প্রতি নেতিবাচক ভোটে বিএনপির বিজয়ী হওয়াটাও অস্বাভাবিক নয়। বিএনপি পন্থী কোনো কোনো বিশ্লেষক বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে কখনোই রাজনৈতিক কর্মসূচি বা অন্যান্য কারণে একটি দল ভোটে জয়ী হয় না, বরং নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে সরকারি দলের ব্যর্থতারাই প্রধান কারণ হিসেবে সামনে চলে আসে। জনগণ ক্ষমতাসীন দলের ওপর ত্যক্ত বিরক্ত হয়েই বিরোধী দলের ওপর আস্থা রাখে। আর সেক্ষেত্রে শীর্ষ পর্যন্ত যদি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে হবেন? বর্তমান সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো নয়ই, সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্য। একইভাবে তারেক জিয়া সংসদ সদস্য বা প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএনপির পক্ষ থেকেও। যদিও বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়াই তাদের নেতা, কিন্তু বেগম খালেদা জিয়া যত বড়ই নেতা হোক, সংবিধানের আওতায় সবকিছু চলতে হবে। সেক্ষেত্রে তারেক জিয়া এবং খালেদা জিয়ার সরকার প্রধান হওয়ার সম্ভাবনা নাই। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী কে হবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পন্থীদের মধ্যে এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে আগামী নির্বাচনে নাটকীয় ঘটনা ঘটছে এবং শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে পারেন। ফরিদপুরের গণসমাবেশ থেকে সরকারের পতন, ঘণ্টা বাজানো হবে বলছে শ্যামাওবাইদ। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামাওবাইদ বলেছেন, আসন্ন 12 নভেম্বর ফরিদপুরের গণসমাবেশ থেকে জালিম সরকারের পতন ঘণ্টা বাজানো হবে। শত বাধা অতিক্রম করে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। মঙ্গলবার বিকেলে শহরের কাঠপট্টিতে বিএনপির বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী 12 নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপি
বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া, জেলা বিএনপি সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেন, মহানগর যুব দলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুব দলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, মাদারীপুর জেলা যুব দলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, শরীয়তপুর জেলা যুব দলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, রাজবাড়ী জেলা মহিলা দলের আহ্বায়ক শাহিনুর আক্তার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মির্ধা, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা প্রমুখ। সবাই ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বৃহত্তর ফরিদপুর বিএনপির সহযোগী সংগঠন নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন বক্তাগণ। তারা বলেন, যত বাধাই আসুক আমরা প্রয়োজনে পায়ে হেঁটে নদী সাঁতরে সমাবেশে আসব। টাঙ্গাইলে বিএনপির সম্মেলন, বাংলাদেশ আর গাইবান্ধা মারখান নির্বাচন হতে দেব না বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার ভোট চোর সরকার। আমরা বিশ্বাস করি গাইবান্ধা মার্কা নির্বাচন বাংলাদেশে আর হবে না, আমরা তা হতে দেব না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব, এর বাইরে কোনো বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পশ্চিম আকুরটাকুরপাড়া ঈদগাহ মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৩ বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হল। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে অথচ দুর্ভিক্ষ থাকবে না, এটা হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ আসতেই হবে, এই সরকার দুর্ভিক্ষের সরকার। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্ভিক্ষ ২০২৩ সাল হবে। আমরা কিন্তু বলি নাই এই দেশের জনগণ সেই দুর্ভিক্ষ মোকাবেলার আগেই শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। বিএনপি এই নেতা আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন আর এই গণতন্ত্রকে হত্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রমুখ। বিএনপির কর্মসূচি ঘিরে সক্রিয় থাকবে আওয়ামী লীগ, ক্ষমতাসীন দল ২৪শে ডিসেম্বরের মধ্যে ৩০টি জেলা ও মহানগর কমিটির সম্মেলন করবে। বিএনপির আগামী দিনের কর্মসূচি ঘিরে রাজপথে সক্রিয় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগও, ফলে পাল্টাপাল্টি সমাবেশ ও কর্মসূচি সামনের দিনগুলোতে আরও বাড়বে। গত শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন আওয়ামী লীগ ঢাকা জেলা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে কার্যত পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। আগামী ২৪শে ডিসেম্বরের মধ্যে আরও ৩০টিরও মতো জেলা ও মহানগর কমিটির সম্মেলন করার কথা আওয়ামী লীগ, যার মধ্যে দিয়ে কর্মীদের মাঠে সক্রিয় রাখবে দলটি। ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ, একই দিন কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের সম্মেলন করবে আওয়ামী লীগ, এতে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে পারেন। এরপর ২৬শে নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে, ওই দিন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। দলীয় সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ বিএনপির কর্মসূচি ঘোষণার আগেই ঘোষণা করা হয়েছিল, তবে কুমিল্লা মহানগরের সম্মেলন সম্প্রতি ঠিক হয়েছে। বিএনপির পরবর্তী বিভাগীয় গণসমাবেশ বরিশালে ৫ নভেম্বর, খুলনা ও রংপুরের মতো ইতিমধ্যে বরিশাল পরিবহন মালিক সমিতি ওই দিন ধর্মঘট ডেকেছে। স্থানীয় আওয়ামী লীগও বিএনপির সমাবেশের দিন মাঠে থাকার ঘোষণা দিয়েছে। গত সোমবার রাতে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা একযোগে মিছিল সমাবেশ করার পর উত্তেজনা ছড়ানোর আভাস পাওয়া যাচ্ছে। বরিশালের পর ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ, তারপর ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির ঢাকার সমাবেশ ঘিরে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি থাকবে। ওই দিন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। দলীয় প্রধান শেখ হাসিনা ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত থাকেন, তবে এখনও তারিখ নিশ্চিত করা হয়নি। তবে দলীয় সূত্র জানায়, বিএনপির কর্মসূচির দিন ঢাকায় সহযোগী সংগঠনের সম্মেলন না থাকলেও মহানগর আওয়ামী লীগ বিজয় দিবসের কোনো না কোনো কর্মসূচি পালন করবে।
খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন, ভোটের আগের রাতে সংঘর্ষে ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 9:30 দিকে উপজেলার শমসপুর ইউনিয়নের চক হরিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার শমসপুর গ্রামের আব্দুল আউয়াল খান, একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল শেখ এবং জাফর শেখের ছেলে মজনু শেখ। আউয়ালের গলায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল খানের ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে চক হরিপুর এলাকায় উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন ওরফে খোকনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সংঘর্ষের পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজারে এনজিও কর্মী রোহিঙ্গা কোটিপতি, নানা অপকর্মে ব্যবহার হচ্ছে ইন্সপেক্টরের পাঁচ গাড়ি। বিলাসবহুল গাড়িতে পুলিশের লোগো স্টিকার লাগিয়ে ব্যবহার করছে অপরাধীরা। কক্সবাজারের এক ট্রাফিক পরিদর্শকের ইন্সপেক্টর পাস বিলাসবহুল গাড়িতে পুলিশের লোগো ও স্টিকার লাগিয়ে ব্যবহার করছে এনজিও কর্মী রোহিঙ্গা যুবকের নেতৃত্বে অপরাধী সিন্ডিকেট। গাড়িগুলো নিয়ে নিরাপদে নানা অপকর্ম করে দাপিয়ে বেড়াচ্ছে তারা। বিশেষ করে জায়গায় জায়গায় পরিদর্শকের হস্তক্ষেপ থাকায় উখিয়া টেকনাফ থেকে ওই এনজিও কর্মী চেকপোস্ট ফাঁকি দিয়ে যাতায়াত করছেন কক্সবাজার শহর সহ চট্টগ্রামেও। অভিযোগ উঠেছে এসব গাড়িতে ইয়াবা পাচার সহ নানা অপকর্ম করে যাচ্ছে ওই সিন্ডিকেটটি। সম্প্রতি সিন্ডিকেটের প্রধান ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর রহমান ও তার প্রধান সহযোগী এনজিও কর্মী রোহিঙ্গা যুবক মনসুর সেলিম ও আব্দুস সালামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টিআই আমিন প্রতিবাদ নিয়ে তোড়জোড় শুরু করলেও অন্যরা গা ঢাকা দিয়েছেন। সূত্রমতে কক্সবাজার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আমিনুর রহমানের মালিকানাধীন পাঁচটি গাড়িতে পুলিশের লোগো ও স্টিকার লাগানো রয়েছে। আর এ গাড়িগুলো মাদক সেবন বিক্রি, নারীদের নিয়ে জলসা প্রতারণা টার্গেট করে রাস্তা থেকে যানবাহন ধরে মোটা অঙ্কের বাণিজ্য সহ নানা অপরাধে ব্যবহার করছেন রোহিঙ্গা মনসুর। তিনি এক ডেট সিস্টার অর্গানাইজেশন রিস নামের এনজিওতে ফ্লিট অফিসার হিসেবে কাজ করেন। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর গাড়ি থেকে স্টিকার ও পুলিশের লোগো তুলে ফেলেছেন সিন্ডিকেট সদস্যরা। টিআই আমিনুর যুগান্তরকে জানান, তার একটি মোটরসাইকেল, একটি নোয়া, একটি পাজেরো, একটি ল্যান্ড ক্রুজার ও জিপ গাড়িগুলো তিনি ব্যবহার ও বিক্রির জন্য কিনেছেন। সরকারি মোটরসাইকেল নিয়ে বেশিরভাগ ডিউটি করতে হয় বলে নিজের গাড়িগুলো পড়ে রয়েছে। এছাড়া গাড়ি বেশি দিন পড়ে থাকলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে বলে মনসুর সহ অন্যদের চালাতে দিয়েছেন।